হাসপাতালে সেবা নিয়ে চিনিমিনি খেলা আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এমন হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাকালে চিকিৎসার জন্য রাজশাহী সদর হাসপাতাল সংস্কার করা হয়। পরিস্থিতি বদলে যাওয়ায় ডেন্টাল ইউনিটের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসাও চালু করা হয়। শিগগিরই জনবল সংকট দূর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 40 বেডের আইসিইউ চালুর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা সেবা দিয়ে থাকে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে পরে তাদেরকে আমরা কাজ করতে দেব না, কারণ জনগণের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেউ খেলবে ব্যবসা করবে এটা আমরা করতে দেব না।